আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইন হ্যাকসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটিতে আমরা আমাদের পুরাতন একটা টপিক নিয়ে আসছি। আসলে অনেকদিন ধরে এই টপিকটার উপর টিউটোরিয়াল বের করা হচ্ছে না। আমরা এর আগে একটা টিউটোরিয়াল বের করেছিলাম এই টপিকটার উপরে, আপনারা জানেন সেটা হচ্ছে এক্সেল। তো আজকে আমরা আবার এক্সেলের উপরে একটা বেসিক নিয়ে এসেছি। ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিশেষ করে আজকের টিউটোরিয়ালটা যেটা আমরা যে বিষয়টার উপরে আমরা নিয়ে এসেছি, এটা আমরা অনেকেই জানি না, আর আমাদের কাজের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার আশা করি খুবই ভালো লাগবে টিউটোরিয়ালটি। তো টিউটোরিয়াল শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করি আমাদের এক্সেলের আজকের এই টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা আমাদের এক্সেলের এইখানে চলে আসলাম। তো আজকে আমরা যেটা বলছিলাম যে দেখাবো যে আমরা ট্যাব আর গ্রুপ সম্পর্কে, যে আমরা কিভাবে আমাদের কাস্টমাইজ ট্যাব অ্যাড করতে পারি, এর মধ্যে বিভিন্ন গ্রুপ অ্যাড করতে পারি, সেটাই আজকে আপনাদের দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং, এটা আসলে অনেকেই জানে না, তবে এটা করা যায়। খেয়াল করুন, ভালো করে দেখবেন। আমি প্রথমে ফাইল অপশনে যাচ্ছি। ওকে, দেন আমরা এখানে অপশনটাতে যাব। গেলাম, খেয়াল করুন এখানে অনেক ধরনের অপশন থাকে। আমাদেরকে কাস্টম রিবন অপশনটা যেতে হবে, যেহেতু এগুলো হচ্ছে রিবন। আমি আগে বলেছিলাম এই যে উপরে গুলো, এগুলোকে ট্যাবে বলা যায়। তো আমরা কাস্টমাইজ রিবনে যাব। খেয়াল করুন, এই যে আমার হোম ট্যাব এখানে, তারপর হচ্ছে হলো ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, এরপর হচ্ছে হলো ফর্মুলাস, ডাটা সবাই আছে এখানে। ডেভেলপারটা অফ করা থাকে, আপনি ইচ্ছা করলে যখন কাজ করে তখন অন করে নিতে পারেন যদি ডেভেলপারের কাজ থাকে। আর খেয়াল করুন, এখানে আমরা ইচ্ছা মতো আমাদের ট্যাব অ্যাড করতে পারি, আর এর ভিতরে বিভিন্ন ধরনের অপশনগুলো অ্যাড করতে পারি, সেটা আমি আপনাকে দেখাবো। আমার একটা অলরেডি ডিফল্ট তৈরি করা আছে, সেটা হচ্ছে নিউ ট্যাব। তো আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, ইচ্ছা করলে এটা আপনারা ডিলিট করে দিতে পারবেন। খেয়াল করুন, আমি এখান থেকে রিমুভ দিয়ে দিলাম, এই যে চলে গেল। তো আমরা দেখাবো হচ্ছে নতুন ট্যাব। তো আমরা এটা অফ করে দিই এখানে। ওকে গাইজ, দেন আমরা কী করবো, এখান থেকে নিউ ট্যাব অপশনটাতে যাব। দিলাম, এই যে খেয়াল করুন আমাদের নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে হোম ট্যাবের পর, হোম ট্যাব না সরি, এখানে আসলে ইনসার্ট ট্যাবের পর এই ট্যাবটা অ্যাড হবে। ওকে, এটা আপনাদের কাস্টমাইজ ট্যাব হবে, আর এটা এটা অপশনগুলো। তো আমরা ইচ্ছা করলে রিনেম করতে পারি। তো খেয়াল করুন, আমরা এখানে ক্লিক করি আর রিনেম করে দিই। তো আমি ধরুন নাম দিয়ে দিচ্ছি DESIGN, আমি ডিজাইন নাম দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এটা আসলে ফ্রেন্ডস মেনলি করা হয় হচ্ছে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আসলে সবগুলো ইউজ করার দরকার পড়ে না, স্পেসিফিক কিছু জিনিস নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। তো আপনারা যদি চান যে আপনারা ওই স্পেসিফিক জিনিসটা বারবার বিভিন্ন ট্যাবে গিয়ে ওপেন না করে আপনারা ওই স্পেসিফিক জিনিসগুলো দিয়ে আপনাদের নিজেদের একটা কাস্টমাইজ ট্যাব তৈরি করবেন, তাহলে এটা করতে পারেন। ওকে, তো আমি এখানে যাচ্ছি, দেন আমি যদি এখানে ওকে দিই, ওকে ইম্পোর্ট দিই, ইম্পোর্টের দরকার পড়বে না, আসলে আমি যদি নতুন করে ফেলেছি। তো এটা অলরেডি এখানে চলে আসছে, আমি এখানে কেটে দিচ্ছি। হোম ইনসার্ট, ওকে, এটা এখন আসে নেই, আমরা দেখে নিচ্ছি। কাস্টমাইজ রিবন, ও এক্সট্রিমলি সরি, আমরা এখানে আসলে ওপেন ওকেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো আমরা যেটা করবো সেটা বন্ধ করে দিচ্ছি। দেন এখান থেকে নিউ ট্যাব, নিউ ট্যাবের যেখান থেকে রিনেম DESIGN ডিজাইন, ওকে, দেন আমরা এখানে ওকে দিব। এই যে ফ্রেন্ডস, খেয়াল করুন এখানে ডিজাইন নতুন ট্যাবটা চলে আসছে আমাদের কাস্টমাইজ ট্যাব, বাট এটা নিচে কিছু নেই, এটা আন্ডারে কিছু নেই। তো আমরা এটা আন্ডারে জিনিসটা নিয়ে আসার জন্য আমরা এটা একটু সেভ করে নিচ্ছি আগে, আচ্ছা দরকার নেই। আমরা অপশনে চলে যাচ্ছি, কাস্টমাইজ রিবন, দেন খেয়াল করুন এখানে ডিজাইনটা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আন্ডার করে দেবো। দেন এখানে গিয়ে আমরা কী করবো, আমাদের যেই অপশনগুলো দরকার এখান থেকে সেগুলো অ্যাড করে দিব। খেয়াল করুন, তো আমি প্রথমে ফন্ট নিচ্ছি, অ্যাড ফন্ট কালার, অ্যাড ফন্ট সাইজ, অ্যাড, ওকে, আমি যদি ওকে দিই, এই যে ফ্রেন্ডস খেয়াল করুন এখানে যেটা চলে আসছে। এখন যদি আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান, লাইক খেয়াল করুন অপশনস, কাস্টমাইজ রিবন, দেন ডিজাইন ট্যাগ, এটাকে ঠিক করি। খেয়াল করুন আপনারা এটাকে রিনেম করতে পারেন, এটাকেও রিনেম করতে পারেন। ধরুন আমি এটাকে রিনেম করবো ফন্ট কালার, দেন রিনেম, ফন্ট কালার না দিয়ে আমরা দিচ্ছি ফন্ট টার দিয়ে দিলাম, যেখানে একটা দিয়ে দিতে পারেন। দেন আমরা ধরুন এটা দিয়ে দিচ্ছি, ওকে 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 ওকে। ফ্রেন্ডস, আপনি ইচ্ছে করলে এখানে যেটা চেঞ্জ করে দিতে পারবেন। আমরা আরেকটা দিয়ে দিচ্ছি, কী হয় কাস্টমাইজ রিবন, রিনেম, দেন আমরা যদি এটা দিই,
ओके फ्रेंड्स এটা হচ্ছে হলো আপনারা এখানে জিনিসটা চলে আসছে খেয়াল করুন এই যে আপনারা চিহ্নিত করার জন্য এই জিনিসটা এখানে চলে আসছে জিনিসটা আসছে না কেন একটু দেখে নিচ্ছি ওকে সিম্বল আমরা এটা দিয়ে দিই এই যে খেয়াল করুন এই যে এখানে সিম্বলটা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনারা ফন্টটার নামটার পাশে এই সিম্বলটা পাশে সিম্বলটা চলে আসছে আমরা ওকে দিয়ে দিই আবার গিয়ে দেখি ওকে এটা হয়তো পুরোপুরি থাকবে না কখনো যেহেতু আপনারা জানেন যে এটা ডিফল্ট ভাবে তৈরি করা তো যাই হোক আপনারা এখান থেকে কাস্টমাইজ জীবন দিতে পারবেন তো আমার মেইন উদ্দেশ্য ছিল হলো কিভাবে আমরা নিউ ট্যাব অ্যাড করতে পারি আর কিভাবে জিনিসটা দেখাতে পারি সেই জিনিসটাই তো আমি আপনাদের আজকে দেখালাম এটাই যে আপনারা কিভাবে আপনাদের কাস্টমাইজ ট্যাব নিজে তৈরি করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দেন কীভাবে ভিতরে অপশনগুলো তৈরি করতে পারেন সেটা দেখালাম আর ইচ্ছা করে আপনারা এটা ডিলিটও করে দিতে পারেন যদি আপনার দরকার না পড়ে এটা দুইভাবে করা যায় যদি আপনারা চান যে আপনারা পার্মানেন্টলি ডিলিট করবেন না তাহলে জাস্ট এটা অপশনটা বন্ধ করে হাইড করে রাখবেন দেন ওকে দিবেন এটা দেখা যাবে না আর যদি চান যে আপনারা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তখন খেয়াল করুন কাস্টমাইজ জীবনে যাবেন দেন ডিজাইন ট্যাবটা নেবেন নিয়ে রিমুভ করবেন আসলে এটা ফুললি রিমুভ হবে তা না অন্য সময় এটা ফুলি রিমুভ হয় না তো বেটার হচ্ছে এটাই যে আপনারা হাইড করে রাখবেন তাহলে এটা বলতে গেলে রিমুভ হয়ে যাবে কারণ আপনার এখানে অনেক জায়গা আপনি পার্মানেন্ট রিমুভ করার প্রয়োজন নাও পড়তে পারে তো আপনারা যেটা করবেন এটা আনহাইড এটা হাইড করে রাখবেন তাহলে জিনিসটা চলে যাবে ওকে তো আমরা ওকে দিই এই যে খেয়াল করে জিনিসটাকে দেখানে নাই তো আমরা গিয়ে দেখি যে এখানে আছে কি না ওকে এখান থেকে পার্মানেন্ট এই জিনিসটা চলে গিয়েছে তো আমরা নিউ ট্যাব এই যেটা আমাদের ডিফল্ট তৈরি করা ছিল আমি তৈরি করেছিলাম সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেন ওকে ক্লিক করছি তো আমরা দেখে নিচ্ছি ওকে ফ্রেন্ডস এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে তো এইভাবেই আপনারা নিউ ট্যাব ওপেন করতে পারেন আর পার্মানেন্টলি আর ফ্রিকোয়েন্টলি অথবা যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনারা এটা হাইড করে রাখতে পারেন যেটা আপনাদের ইচ্ছা এইভাবে আপনারা এটা কাজ করতে পারেন এটা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক এটা অনেকেই জানে না তো আপনাদের সুবিধার জন্য এই বেসিকটা তৈরি করা তো আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি আরও কিছু দেখতে চান ইনশাল্লাহ এই এক্সেল নিয়ে আরও অনেক বেসিক আমরা নিয়ে আসবো তো আজকে আসলে অনেক দিন পর নিয়ে আসলাম ব্যাপার না আমরা আস্তে আস্তে আরও বেসিক নিয়ে আসবো তো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ।